2020 সালে ঘূর্ণিঝড় আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার অতিরিক্ত সতর্কতা বহন করল ভারতীয় রেল। ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার আগেই রেলের ইঞ্জিন ও রেলের বগিগুলির চাকাতে তালা দিয়ে আটকে রাখার উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেল স্টেশন ও ইয়ার্ডগুলিতে এই চিত্র দেখা গেল। আজকে আমরা প্রবল ঝড় আমাদের ইয়ার্ড মাস্টার অর্ডার দিয়েছেন সমস্ত গাড়িকে সেফটি চয়ন করে গুটকা লাগানো, এবং আমাদের দেখলেন যেখানে পজিশন সেখানে আমরা সব গাড়িগুলো গুটকা লাগিয়েছি চেন করেছি, প্লাস পাঁচখানা গাড়িকে আমরা হ্যান্ডব্যাগ লাগিয়েছি সাইজ করে লাগিয়ে দিয়ে, যাতে গাড়িগুলো আমার না রোল করে না যেতে পারে। হ্যাঁ, গুটকা 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 হচ্ছে যে চাকার নিচে দেখতে পাচ্ছেন ওই চাকার নিচে লাগানো আছে, আর প্লাস হচ্ছে আপনার ওই হ্যান্ডব্যাগ হচ্ছে গাড়িগুলো হ্যান্ডব্যাগ লাগানো হচ্ছে। বর্ধমান রেল স্টেশনের স্টেশন ম্যানেজার জানান ইতিমধ্যে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে বৈঠক হয়েছে। তিনি আরও জানান রেল ইয়ার্ডে থাকা সমস্ত ট্রেনের চাকা আটকে রাখা হয়েছে। হ্যাঁ, সুপার সাইক্লোন ইয়াসের জন্য আমাদের হেডকোয়ার্টার লেভেল থেকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ইস্যু করা হয়েছে, তাছাড়া ডিভিশনাল লেভেল থেকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ইস্যু করা হয়েছে। প্রোটেক্টিভ মেজার্স হিসাবে আমাদের এখানে বর্ধমানে যেরকম আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জিআরপির আন্ডারে একটা অ্যানালাইসিস বা রিভিউ মিটিং আমরা গতকাল করেছি, সেই অনুসারে আমাদের কুইক রেসপন্স টিম হিসাবে টিআরটি যে আমাদের ওয়েজি ওয়াগন্স থাকে সেটাকে ওয়েজি কার থাকে সেটাকে রেডি করে রাখা হয়েছে, এবং তার সাথে বিএফআর এবং ট্রেন দিয়ে টিআরডির কিছু ম্যাটেরিয়ালস হতে রাখা হচ্ছে, যাতে যদি কোনো রকম আমাদের ওয়েজি দিয়ে কোনো সমস্যা হয় বা কোনো ওয়েসাইড গাছ যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করে তাহলে যাতে আমরা ইমিডিয়েটলি ওটাকে রিমুভ করতে পারি, সেই অনুসারে পিডব্লিউআই স্টাফ টিআরডি স্টাফ এবং ক্যারেজ অ্যান্ড ওয়াগনের আমাদের স্টাফ ইমিডিয়েটলি মুভ করবে। আর দ্বিতীয়ত যে গাড়িগুলো আমাদের এখানে বিভিন্ন ইয়ার্ডে কোচিং বগি হোক বা মালগাড়ি হোক যেগুলো ইয়ার্ডে আমাদের স্টেবল থাকবে সেগুলোকে প্রপারলি সিকিউর, যদিও নিয়ম আছে আমরা নর্মালি করে থাকি, তাছাড়া এক্সট্রা প্রিকশন হিসাবে আমাদের প্রত্যেকটা গাড়ি যেগুলো ইয়ার্ডে স্টেবল থাকবে সেগুলোকে চেন এবং প্যাডলকের সাহায্যে সিকিউর করার ব্যবস্থা করা হয়েছে। আর দ্বিতীয়ত আরপিএফ জিআরপি পার্সোনালসও রেডি থাকবে, বিভিন্ন রকম যদি কোনো স্ট্যান্ডার্ড কোনো প্যাসেঞ্জার ট্রেন থাকে এবং তাতে যদি কোনো রকমের অ্যাসিস্ট্যান্সের দরকার পড়ে প্যাসেঞ্জার্সদের তাদের হেল্প করার জন্য তারাও সবসময় ঠিক থাকবে। এইরকম বিভিন্ন রকমের ব্যবস্থা আমাদের রেলের তরফ থেকে প্রিকশনারি মেজার্স হিসাবে নেওয়া হয়েছে। তাছাড়া আরেকটা জিনিস বলা হয়েছে, যদি ওয়েচি কাট হয়ে যায় বা পাওয়ার সাপ্লাই ঘটনা পায় তাতে যাতে আমরা ইমার্জেন্সি বিদ্যুৎ সংযোগ দিতে মানে চালু রাখতে পারি, তার জন্য জেনারেটর ল্যান্স যেগুলো আমাদের আছে স্টেশন চত্বরে সেগুলোকে একদম রেডি টু ইউজ এবং অ্যাটলিস্ট দুদিনের মতন জ্বালানি দিয়ে প্রস্তুত রাখা হয়েছে, যাতে আমরা আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই প্রোভাইড করতে পারি। এইরকম বিভিন্ন রকমের মেজার্স যত রকমের প্রিকশনারি মেজার্স হয় আমরা চেষ্টা করছি যাতে আপ টু ডেট থাকে এবং প্যাসেঞ্জার্সদের কোনো রকম অসুবিধা না হয় বা আমাদের স্বাভাবিক যাতায়াতের জন্য কোনো মেজার কোনো ইন্টারাপশন না হয় তার জন্য প্রস্তুতি আমাদের। এমনি কোনো ট্রেন চলাচল করবে? ট্রেন অবশ্যই কিছু আছে, তবে মেজার যে যত মেল এক্সপ্রেস ট্রেন আছে সেটা 26 এবং 27 তারিখের জন্য বাতিল করা হয়েছে। তাছাড়া আমাদের যেটা পেট্রোল স্পেশাল স্টাফ স্পেশাল বলে চলছিল তার সংখ্যাও অনেক কমিয়ে দেওয়া হয়েছে, এবং দুপুরবেলা 15:15:30 মানে 3:30 পর আমরা কোনো লোকাল হাওড়ার দিকে চালাচ্ছি না আপাতত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।